আমার জীবনে প্যারামিটার্স গুলো, আমার জীবনে হচ্ছে আমি সুস্থভাবে কাজ করব, আমার কাউকে ভালো লাগলে আমি একটু প্রেম করব, আমি অসম্ভব সিরিয়াস হয়ে যাই প্রেমে, আর আঘাত হ্যাঁ 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 ভেঙেছে ভেঙেছে। বাবা কিছু ছাড়ছি না আমি। বসন্ত এসে গেছে আমার, আমি ভীষণ আশাবাদী বসন্ত এসে গেছে নিয়ে, কারণ আমি আমি সব জায়গায় বলেছি যে বসন্ত এসে গেছে, যদি আমাকে না করতে দেওয়া হতো, যাকেই করতে দেওয়া হতো না কেন, আমি অন ক্যামেরা বলছি ভীষণ হিংসে করতাম তাকে চন্দ্রিমার ক্যারেক্টারটার জন্য। অভিনেত্রী আমি, রিল নেত্রী নই, সেটা নিয়ে একটা মানে মারাত্মক একটা লেখা লিখি, দর্শক যারা লিখছেন তারা লিখুন, মানে আমি তো পাবলিক ফিগার, আমার ব্যাপারে লিখবেন না তো কার ব্যাপারে লিখবেন, কিন্তু তার সাথে সাথে যেই কাজগুলো করছি অ্যাক্টিং ওরিয়েন্টেড সেই কাজগুলো দেখুন, তাহলে বিষয়টা ব্যালেন্স হয়ে যাবে। না বসন্ত এসে গেছে কিন্তু ত্যাগের গল্প নয় জানো তো, বসন্ত এসে গেছে অ্যাকচুয়ালি এটা এত এত সূক্ষ্ম একটা ক্যারেক্টার ডেসক্রিপশন প্রত্যেকের না, যে আমি এটাকে এক্সপ্লেন করতেই পারছি না, মানে নিশানের চরিত্র বলো বা ইয়ের চরিত্র বলো, তিয়াসার চরিত্র বলো বা চন্দ্রিমার চরিত্র বলো, মানে আমার চরিত্র বলো না কেন, এত মানে একটু বললেই পুরোটা ফাঁস হয়ে যাবে আর কি, এরকম একটা ব্যাপার। হ্যাঁ এটা কিন্তু একেবারেই ত্যাগের গল্প নয়, মানে আমি চন্দ্রিমার পয়েন্ট অফ ভিউ থেকে যদি বলি তাহলে আমি বলবো যে যেটা মাঝে মাঝে স্বস্তিকা করে, যেটা তুমি, সেটা আমি এখন থেকে শিখছি বা অনেক জায়গা থেকে বুঝে সেটা শিখছি, বড়ও হচ্ছি, সেটা হচ্ছে যে কিছু অ্যাজিউম করো না, বা তোমার যেটা ঠিক মনে হচ্ছে সামনের মানুষটা সেটা ঠিক নাও মনে, একটা ছোট্ট কথা রয়েছে যে নিজের কবর নিজে খুঁড়ো না, তো নিজের নিজের জিনিস নিজে নষ্ট করো না, সমস্যা তোমারই হবে। তো এই এই যে এই যে এই নিজের এই আন্ডারস্ট্যান্ডিংটার পেছনে যেই লেভেল অফ ম্যাচিওরিটি বা যেই পজিটিভ মেন্টাল হেলথটা দরকার, সেটা অনেকের অনেকের জীবনে থাকে না, অনেকের মধ্যে থাকে না, তো সেই জিনিসটা নিয়েই, সেই সাইকোলজিটা নিয়েই আমরা কাজ করেছি এই চরিত্রটা, এবং সেটা কিন্তু আমাদের প্রত্যেকের মধ্যে কম বেশি আছে। আমরা বেশি ভালো করতে গিয়ে আমরা নিজের পাশটা নিজেই নিই। ওরে বাবা স্বস্তিকা দত্ত আর বাঁশ, এ এক অদ্ভুত প্রেমের কাহিনী। দেখো বড় হয়েছি, সব ভালো লেগেছে, সম্পর্ক করেছি, সাথে সাথে আমার জীবনে কাজ আগে, আমার জীবনে প্যারামিটার্স গুলো, আমার জীবনে হচ্ছে আমি সুস্থভাবে কাজ করব, আমার কাউকে ভালো লাগলে আমি একটু প্রেম করব, আমি অসম্ভব সিরিয়াস হয়ে যাই প্রেমে, আর আঘাত দেখো ওই যে তুমি বললে না বিশ্বাস ভেঙেছে কিনা, যখন আমি আমি যেরকম কাইন্ড অফ এ পার্সন, আমার যখন মনে হচ্ছে যে বিশ্বাস ভাঙছে ভাঙছে, তখনই আমি বলে দিই যা পাখি উঠতে দিলাম তোকে, বুঝলে, ধরে থেকে, কারণ যেটা একবার হয়েছে সেটা একাধিকবার হবেই হবে, তো ইফ ইটস আ ফুল স্টপ দেন ইটস আ ফুল স্টপ অ্যান্ড দি ফার্স্ট সেন্টেন্স অনলি। কিছুদিন আগে ইমন দেখা যায়,
আর কিচ্ছু করিনি, ওটা ওটা আমরা আমরাও মাঝে মাঝে ক্যামেরা অ্যাট্রাক্ট করি, ওটা আমরা ক্যামেরা অ্যাট্রাক্ট করছি। হ্যাঁ, উনি তো খুব ভালো অভিনেত্রী, সোহিনীদি তো ভীষণ, মানে সোহিনীদি আমার সিনিয়র একজন অ্যাক্ট্রেস, কেন করলে প্রশ্নটা জিজ্ঞেস করলাম। সোহিনীদি আমার ছবিতে লাইক দেয়, আমিও সোহিনীদির ছবিতে লাইক দিই, সেটা নিয়ে নেটিজেনদের নানা। আরে আমি তো বললাম আপনারা প্রশ্ন করুন না, আপনারা বসন্ত এসে গেছেও দেখুন, আপনারা অথৈও দেখুন। তোমার জীবনে বসন্ত সব রকম ভালো? হ্যাঁ একদম। এবং আমি আমি এত মানে আমি সত্যি বলতে চাই যেন সব কিছু আপনারা আপনারা আমাকে যা তা বলুন, আপনারা আমাকে ওভার কনফিডেন্ট বলুন, যা তা বলুন আমি মাথা পেতে নেব, কিন্তু আমি খুব মন দিয়ে, আমি বলবো না, আমরা ভীষণ মন দিয়ে একটা সিরিজ বানিয়েছি, কাজ ছাড়া আমি কিছু পারি না, এটা আমি আগেও বলেছি, আর পারতে চাইও না। তো নেগেটিভিটি একদিকে, কাজ একদিকে, তো প্লিজ অ্যাট দ্য টাইমসে বসন্ত এসে গেছে দেখবেন, সামনে আরও কিছু কাজ আসছে, এবং আপনাদের ভালোবাসা এবং আশীর্বাদে যেন আমি এই বছরটা আরও কিছু ভালো ভালো প্রজেক্ট সাইন করতে পারি। আর আপাতত প্লিজ বসন্ত এসে গেছে দেখবেন, কারণ ভীষণ মন দিয়ে অভিনয় করেছি, কারণ এই ক্যারেক্টারটা, এই চরিত্রটা আমি পরে শুনেছি আমাদের পরিচালকের কাছে, আমাদের মেকার্সের কাছে, যে শুধুমাত্র স্বস্তিকাকেই ভাবা হয়েছিল এবং স্বস্তিকাকেই আমরা একদিন ডেকেছি, একদিনে ফাইনাল করেছি। ঠিক হয়েছে না ভুল হয়েছে সেটা পুরোটাই 24 মে রিলিজ করে গেছে বসন্ত এসে গেছে অ্যাট দ্য টাইমসে, সেটা তোমরা বা আপনারা দেখলে আমাকে ফিডব্যাক দিতে পারবেন আর কি। আমি ভীষণ মন দিয়ে কাজটা করেছি, কি বলবো জানি না, আমি আমি আইম জাস্ট আউট অফ ওয়ার্ড রাইট নাও, কারণ কি আমি নিজে খুব এক্সাইটেড, আর যেহেতু আমি খুব একটা নিজের কাজ দেখি না, মানে আমি আমি নিজের কাজ দেখলে আমার মনে হয় আরেকটু বেটার করা উচিত ছিল, ওটা ঠিক করা উচিত ছিল, এরকম মুখ বিকৃতিভাবে অভিনয় করছি কেন, এটা করছে কেন, ওটা করছে কেন, তো আমি আমার নিজের কাজ কখনো দেখি না। আমি বলবো যারা আমাকে তোমরা চেনো বা যারা চেনেন, যাদের কাছে আমার ফোন নাম্বার আছে বা ইনস্টাগ্রাম বা ফেসবুকে আমার সাথে কানেক্ট করতে পারো, তারা প্লিজ আমাকে ফিডব্যাক জানিও, খারাপটা প্লিজ বেশি বেশি করে জানিও, ভালোটাও জানিও, বাট আমার মনে হয় যে খারাপটা জানালে বেশি বেশি করে, তাহলে আমি পরের কাজগুলোয় ওগুলোকে মাথায় রেখে কাজটা করবো। আমার মনে হয় আমার কাছে বসন্ত, যদি মনে করো বসন্ত তাহলে 12 মাস বসন্ত, আর যদি মনে করো যে বসন্ত তোমার জীবনে 12 মাসে 1 মাসও আসবে না, তাহলে 1 মাসও কেউ আনতে পারবে না বসন্ত তোমার জীবনে। না না, 12 মাস বসন্ত হলে সব পেট খারাপ হয়ে যাবে, তো এত বসন্ত দরকার নেই। আপাতত বসন্ত যেই সময় থেকে শুরু হয়েছে সেই সময় থেকে বসন্ত এসে গেছে চলুক, আর বসন্ত যে কোনো সময় আসতে পারে মানুষের জীবনে, সেটা শীত গ্রীষ্ম বর্ষা যে কোনো ঋতুতেই বসন্ত ঢুকে যেতে পারে। আমাকে লোকে বলছে আমি ভীষণ ওভার কনফিডেন্ট হয়ে গেছি, আমাকে লোকে বলছে আমি ভীষণ স্নবিশ হয়ে গেছি, আমাকে লোকে বলছে আমি যেটা ছিলাম আমি সেটাই আছি। এবার আমি সত্যি কথাটাকে সত্যি বলে অভ্যস্ত, প্রথম প্রথম থেকে ইন্ডাস্ট্রিতে, জবে থেকে আমি ইন্টারভিউ দিচ্ছি, প্রথম প্রথম থেকে, তো আমার মনে হলো যে কি কিছু বললেও ভুল, কিছু না বললেও ভুল, তো বরং আমি যেটা বলছি আমি সেটাই বলি। যেমন কিছুদিন আগেই আমি একটি পডকাস্টে আমাকে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি রিল করো না কেন, আমি তো আমি বলে দিয়েছি, কারণ আমি স্পষ্ট বক্তা, আমি বলে দিয়েছি যে আমি তো অভিনেত্রী, আমি রিল নেত্রী নই। সেটা নিয়ে একটা মানে মারাত্মক একটা লেখা লিখি, দর্শক যারা লিখছেন তারা লিখুন, মানে আমি তো পাবলিক ফিগার, আমার ব্যাপারে লিখবেন না তো কার ব্যাপারে লিখবেন, কিন্তু তার সাথে সাথে যেই কাজগুলো করছি অ্যাক্টিং ওরিয়েন্টেড সেই কাজগুলো দেখুন, তাহলে বিষয়টা ব্যালেন্স হয়ে যাবে। এখনও তো ডাক পাইনি, 1 বছর হয়নি তোমার খোলা হওয়া শেষ হয়েছে, 25 জুলাই হবে 1 বছর তোমার খোলা হওয়ার, তো দেখা যাক। কিন্তু আমি কাজ করতে চাই,